দিন যেতিয়া বেয়া থাকে না তেতিয়া এনেকুৱা হয়, এতিয়া কলেজ যাব ওলাইছোঁ চাইকেলত পাম নাই, আগৰ চাকাটো ফুটি আছে, কি কৰা যায় এতিয়া? সো হে গাইজ, গুড মৰ্ণিং, ৱেলকাম বেক টু এ নিউ ব্লগ। আৰু আজি হৈছে 3 জুন, তো 3 জুন তাৰিখে চাইকেল দিৱস হয় আৰু এইখন হৈছে মোৰ চাইকেল। তো এই চাইকেলখনৰ লগত মোৰ মানে বহুত স্মৃতি জড়িত হৈ আছে, জুবিন ভাইৰ লগতো বহুত ঠাই ফুৰিলোঁ এই চাইকেলখনৰ লগতে, আৰু আজি এই চাইকেলখন লৈয়ে কলেজ যাম আৰু এটা ধুনীয়া ভিডিঅ' বনাম। 1000 ভাই, তই অলপ সময় থাকোঁতে মই ভাতকেইটা খাই পুতুকে কাপোৰযোৰ পিন্ধি আহি আছোঁ। তো ভাত পানী খোৱা হৈ গ'ল, এতিয়া নিব লাগে বেগ, বেগৰ ভিতৰত বহি মানে আগতে স্কুলত যাতে কি কৈছিলোঁ 4টা-5টা বহি লৈ গৈছিলোঁ, ইতা না নাই আৰু এটা দুটা বহি হ'লে হৈ যায়। তো বহিয়ে সোমালোঁ, এইবাৰ আছে মেইন বস্তু কলম। তো তাৰপিছত এইবাৰ ৰ'ব, মানি বেগটো ক'ত গ'ল মোৰ? আচ্ছা হ'ব, সেইটো তো ইয়াত পইচা কিমান আছে চাব ৰ'ব, এই চলি যাব দে, আজি কাৰণে চলি যাব। তো এতিয়া মানি বেগ ভৰাওঁ, এই বেলেগ নাই না পৰঠা দেখা পালো। ওৰ ওৰ, আৰু এটা বস্তু আছে, পানী বটল ইয়াৰ, এইটো মেইন, এইটো নহ'লে মোৰ মানে নচলে ইয়াৰ। তো এতিয়া বেগ ৰেডি, মানুহ ৰেডি, কাপোৰ চাপোৰ পিন্ধি পুৰা একদম ৰেডি, এতিয়া একদম ডাইৰেক্ট যাব লাগে কলেজলৈ। দিন যেতিয়া বেয়া থাকে না তেতিয়া এনেকুৱা হয়, এতিয়া কলেজ যাব ওলাইছোঁ চাইকেলত পাম নাই, আগৰ চাকাটো ফুটি আছে, কি কৰা যায় এতিয়া? তো আজি চাইকেল দিৱসৰ দিনাই মোক চাইকেলে ধোকা দি দিলে, কিন্তু তথাপিতো কথা নাই বাৰু, ঘৰত আৰু এখন চাইকেল মজুত আছিল, এইখন হৈছে বাইদেউৰ চাইকেল, এই মানে বহুত পুৰণা আৰু 7-8 বছৰমান হৈ গ'ল, আৰু এইখন চাইকেলতে মই প্ৰথম চাইকেল শিকিছিলোঁ, মানে বহুত মানে স্মৃতি জড়িত হৈছে। এইখন চাইকেলত মই প্ৰথম কি কৈছিলোঁ, এই যে এই মাজৰ এই লহাডাল আছে ইয়াত বহি বহি প্ৰথম মানে চাইকেল শিকিছিলোঁ মই এইখন চাইকেলতে। চাইকেলখনৰ বিষয়ে একো মানে প্ৰব্লেমেই নাই, কিন্তু মানে অলপ কি হয় চাপৰ হৈছে চাইকেলখন, সেইকাৰণে ভৰি চৰি বিষায় আৰু, কিন্তু একো প্ৰব্লেম নাই বাৰু। আৰু আমাৰ ঘৰৰ পৰা কলেজলৈকে প্ৰায় 1.5 কিলোমিটাৰমান দূৰ হয়। তো এতিয়া মই কিছু জেগা আহিলোঁ আৰু এই ৰাস্তাটোৰে অলপমান গৈ কিনে ৰাইট টাৰ্ণ ল'ব লাগিব, বলক। সিফালেদি ৰাস্তা ব্লক কৰি থৈছে, কমে বাটৰ পিছে পিছে সোমাইছোঁ আৰু, উঠাব লাগিল চাইকেল ইফালেদি। ৰাস্তা ব্লক আছিল, এইবাৰ পিছে ফালে ৰাস্তা এটা দি আহি কিনে এইবাৰ ইফালেদি যাব লাগিব, অৱস্থা বেয়া দে কাৰ দে আৰ। মানে মেইন যিটো ৰাস্তা আমি কলেজত আহোঁ সেই ৰাস্তাটো মানে ব্লক কৰি থৈ দিছে, তো সেইবাবে কি হয় যদি মই বাহিৰ ফালেদি ঘূৰি আহোঁ, এই বহুত ঘূৰিব লাগে, মোটামুটি 4-5 কিলোমিটাৰমান ঘূৰিব লাগে, সেইকাৰণে উপায় নাই আৰু দে আৰ, কমবাই সোমাইছোঁ দে আৰু, বাৰীৰ পিছে পিছে মানুহ মাজে চাজে আৰু চাইকেল দিব সদিনা যৌ যৌ। তো এয়া হৈছে আমাৰ কলেজ, বিশালত আহি পাইছে ইতিমধ্যে। ঐ বিটু, কোনফাল দি আহিলি তহঁতে? ভিতর দি, মই ঐ হৈ জিমৰি ফাল দি ঘৰে সোমাই আছো, এই ৰাস্তাটো বন্ধ নেকি? প্ৰথমে এনেকৈ আহিলোঁ, দিনে দিনে আহিব খুজিছিলোঁ, এটা নাৰিকল গছেদি ব্লক হৈ আছে, এক ঘৰ মানুহ বাৰী পিছেদি সোমাই আছো। আৰু এইখন হৈছে এখন অ'লাৰ ইলেক্ট্ৰিক স্কুটি হয়, মানে কলেজতে থৈ দিছিল, সেইকাৰণে ভাবিলোঁ আৰু এনে একবাৰ দেখাই দিওঁ আপোনালোকক, চাওকচোন একবাৰ স্কুটিখন মাইলেজ কিমান দিব? এই মাইলেজ বহুত দিয়ে, সেইখন সেই নহয় ইলেক্ট্ৰিক হে ও ভাই, ইলেক্ট্ৰিক বুলি জানিছে না? ইলেক্ট্ৰিক গম পাইছোঁ, ইলেক্ট্ৰিক মানে কিবা হেণ্ডবেগে 20 টকাতে কিবা 80 কিলোমিটাৰ যায়, কিবা এনেকৈ 20 টকাৰ চাৰ্জত 80 কিলোমিটাৰ, বাপৰে, কিনিলো ভাই এখন। প্ৰাইচ কিমান হ'ব? পাৱাৰ চুইচটো অন কৰিলি নহয়, অন কৰাৰ পিছত এটা পাছত মাৰিব লাগিব, তেতিয়া গাড়ীখন ষ্টাৰ্ট হ'ব। কি কহ, আপ ফোন সে নিয়ে অপারেট করে তো আপকে পাস পাসপোর্ট ভি হ্যায় ফিলহাল তো ইয়াহ পে ফোন এটি কিবা তাখানে কইবে লাগে 00 সারা সেট তো বস্তু তো কি সাকসেস হবা পারা নাই তাক মানে ইন্ডিয়া তো ধইল বহুত এ ইঞ্জিন জ্বলি গেছে, ইঞ্জিন মানে ব্যাটারি থাকে, ব্যাটারি জ্বলি গেছে। আৰু এই গাড়ীখনৰ মানে আগৰ ফালে সিঙ্গেল সাসপেনশন হয়, এনে মানে জেনারেল গাড়ী দুডাল থাকে কিন্তু আগৰ চাকাটো এখানৰ মানে সিঙ্গেল। আৰু এতিয়া বাহিৰত বৈদ্য বৰষুণ, ভিতৰত কোনো নাই, সব ক্লাছো শেষ, আৰু এইগুলা সব পোষ্টাৰ, আৰু এই সেইখন বস্তাৰ মই বনাইছিলোঁ, ফাৰ্ষ্ট পুৰস্কাৰো পাইছিলোঁ সেইখন বস্তাৰ কাৰণে। ক্লাছবিলাক খতম যাব লাগে।
ফ্যান গিলা বন্ধ করে দিও। বরষুণ তো মজা আসছে রে, কিন্তু সাইকেল থাকছিল ইয়াতে, কিন্তু যাই পাইছি সাইকেল সেইখিনি, ইতান ওলাটোই দিগদার হল রব, এগুলো সাইড করবা লাগে। আর আর এটা টাইম হয়েছে 1 বাজিল, তো এটা ঘর যাই আসো। আর এই যখন স্কুলখান আছে গণেশ দাস হাই স্কুল, তো এখন স্কুলত মানে মানে পড়ছিলো। আর এটা সাইকেল আসলে ভাল লাগছে, কিন্তু কি বা এটা বহুদিন মানে এখন সাইকেল চলা নাছিল, তো আজি ভাল লাগছে মানে কি বা আর এটা প্রবলেম হল রব, মানে পিছ চকাত আৰু পাম চাম দেখো নাইয়ে, এ হসি দে আর পামে নাই চকাত দে, আর যাই পালি হব দে আর কি থাকে। রে চাওক কি মজাকে আম লাগি আছে, ও মাই গড, খাওয়া খাওয়াই লাগছি আর তে আর নরা আর খাবার। এতিয়া মই নদীর পারে পারে একদম পুরা মাস্ত বতা খাই, বরখনত অলপ অলপ বরখনত দি আছে, তো ইয়া নদীর পারে পারে চাওক, ব্রহ্মপুত্র নদী, তো নদীর পারে পারে এইটো এটা রাস্তা, তো এই রাস্তাটোরে গৈ আছো ঘরলৈ, কি ফিলিংস এটা, কি ধুনীয়া বতা, মাই গড। আর আমার কলেজত মানে ইয়া বকুল আছে ধুনিয়া ধুনিয়া, ইয়া সব কি ধুনিয়া ধুনিয়া বকুল, তো মানে সরি আছিল সেইকাৰণে লৈ আহিলোঁ। আর এতিয়া রব গেট খান মারি থাকা রব, নহলে ছাগলী সুমাই কিনে পান চান গোটাই গোটাই লঠা মরা করব, পান চান আছে না অলমান ঘর, এইগুলা পান, দিস ইজ লঠা মরা কর দিব।